ঘটনাটা বলতে ওই ঠিক রাত্রি আজকে 9টার দিকে আমাকে ফোন করে ওর কারখানার ওই পাশ থেকে কয়েকজন স্থানীয় মানুষজন। তো আমার পাড়ার একটি ছেলে ওই জিয়াদা লাগোয়া কারখানায় হুঁশিয়ারি লাইনে কাজ করতো, তো ওর কাছ দিয়ে যেটা গিয়ে শুনলাম, ও স্কুটি নিয়ে কাজ শেষে বাড়ি আসছিল। ঠিক দেউলার কাছাকাছি আসার সময় রাস্তায় হঠাৎ করতে পকেটে ফোনটা ছিল, ও রিয়েলমি 6 এরকম একটা ফোন ছিল। তো ফোনটা হঠাৎ করতে কী কারণে পকেটে থাকতে থাকতে তুবড়ির ও বললো যেটা তুবড়ির মতো জ্বলে উঠছে। এবার ও তখন স্কুটি চালাচ্ছিল, তারপরে হঠাৎ করতে ভয়ে যাই হোক স্কুটি নিয়ে ও পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আতঙ্কে কোনো রকমে হাত দিয়ে পকেট থেকে বার করে, তার ফলে পুরো হাতটা পুড়ে গেছে, আঙুল টাঙুল পুরো পুড়ে গেছে, আর পকেটের এইখানটাও সমস্ত কিছু পুড়ে গেছে। তো তারপরে ও যেটা বললো যে পড়ে যাওয়ার পরেও তুবড়ির মতো জ্বলছে। তো কি কারণে এই ঘটনাটা ঘটলো, এটা কোম্পানির ব্র্যান্ডেড ফোন, রিয়েলমির ফোন, কি করে এটা হতে পারে সেটা তো ভেবেই আমরা অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, এখন কি চাচ্ছেন এখন? এখন কোম্পানির যা কোনো একটা ব্যবস্থা করুক। আজকে লাখ লাখ মানুষ এইসব ব্র্যান্ডেড ফোন, আমরা সবাই ইউজ করছি এইসব ব্র্যান্ডেড ফোন, তো এটার কি কোম্পানি, তার দায় কোম্পানিকে নিতে হবে। আজকে ছেলেটা যদি কিছু হয়ে যেত তার দায় কে নিবে? আমি ভাবছি পুলিশ প্রশাসন থেকেও, আপনারা রিপোর্টাররাও আপনারাও এটা নিয়ে লেখালেখি করুন, পুলিশ প্রশাসন থেকে এটা নিয়ে এ করুন। আমরাও আতঙ্কিত, আমরাও তো ফোন ইউজ করছি, যে কী কারণে এটা হলো? একটা ব্র্যান্ডেড ফোন সম্ভবত 18,000 টাকা দিয়ে কিনেছিল, তো ব্র্যান্ডেড ফোনে কি পকেটে রাখতে রাখতে, আমরা আগে শুনেছিলাম হয়তো চার্জ দিতে দিতে হয়ে গেছে বা কিছু খুব ফোন ইউজ করছে সেই জন্য হয়ে গেছে, কিন্তু পকেটে রাখে, পকেটে রেখে সে স্কুটি চালিয়ে আসছে। এইরকম যদি ঘটনা ঘটে, আজকে ছেলেটা যদি রোডের উপরে পেছনে কোনো গাড়ি ছিল না বলে যদি থাকতো, ব্লাস্ট হতো, যদি ব্লাস্ট হতো ফোনটা, ব্লাস্ট করেন ফোনটা আগুন জ্বলে যায়, তুবড়ির মতো জ্বলে উঠে যায়। আর তারপরে আমরা ফোনটা দেখি যে বিভৎস কাণ্ড, ফোনটা পুড়ে, পুরো ব্যাটারিটা পুড়ে একদম ইয়ে হয়ে গেছে। তাই আমরা চাইছি যে কোম্পানি থেকে এটা নিয়ে কিছু একটা ব্যবস্থা করুক। শুধু ওর ব্যবস্থা নয়, এই যে এইরকমভাবে যে নিম্নমানের মেটেরিয়াল দিয়ে ফোন করে আজকে মানুষদের ঠকানো হচ্ছে, এটার একটা বিধ হওয়া উচিত। আমাদের সরকারকেও এটা দেখা উচিত। কী নাম আপনার? আমার নাম দেবদুলাল মাঝি। গ্রামের নাম? শান্তিপুর। কী ঘটনা ঘটেছে বলুন তো? আমি কারখানা থেকে আস্তে আস্তে বাইক নিয়ে, পকেটে ফোনটা ছিল, বাইক চালাতে চালাতে হঠাৎ দেখি মোবাইল থেকে, পকেট থেকে আগুন জ্বলছে। তারপরে আমি বাইক গাড়ি চালাতে চালাতে দেখি মোবাইলে আগুন জ্বলছে। আমি বের করতে করতে আমার আঙুল পুড়ে গিয়েছে, আমার প্যান্টও পুড়ে গিয়েছে, আমার পুরো মোবাইল পুড়ে পুরো ছাই হয়ে গেছে। কী মোবাইলটা, মডেল নাম্বারটা বলুন, কী কোম্পানি মোবাইল? রিয়েলমি 6 মোবাইল, রিয়েলমি 6। কত বছর ব্যবহার করছেন ফোনটা? মোবাইলটা 1.5 বছর হয়েছে। এখন আপনি কী চাচ্ছেন? এরকম হওয়া উচিত নয়, মোবাইল দুর্ঘটনা আমার কম হয়েছে, বেশি হতেই পারে, অন্য লোকের বেশি হতেই পারে দুর্ঘটনা। আমি আবার গাড়ি চালাতে চালাতে এরকমই কেসটা হয়েছে, পকেটে ছিল, আগুন ধরে গেছে ডাইরেক্ট। কী নাম আপনার? আমার নাম কার্তিক দাস। বাড়ি? বাড়ি শান্তিপুর।